আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা জগা ভাইয়ের মতো কিছু কোভিডিয়েটদের নিয়ে আলোচনা করব। এই আমি কিন্তু কোভিডিয়েট না। ও সরি সরি, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমার এক বন্ধু 31শে ডিসেম্বরে একটি পার্টির আয়োজন করলো, আর পার্টিতে লোকজনের সাথে যে নাচানাচি করলো সেই রকমের, আর ওই পার্টিতে মাস্কের এম নামের কোনো অংশই ছিল না। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সে লিখেছে, 2022 ইজ গোইং টু বি মাই ইয়ার। বাপ ইয়া ছোড় কর গয়া থা কি তেরি মা। বেচারা এখন হাসপাতালে পড়ে আছে। এখন সে ইনস্টাগ্রামে একটি নতুন পোস্ট করেছে, সেখানে সে লিখেছে, আমি তো সব নিয়ম কানুনই মানতাম, তাও করোনা কিভাবে আমাকে আক্রমণ করলো। ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো। আর আমি যখন তার এই করোনার পোস্ট দেখি, তখন আমার মুখ থেকে কিছু কমন ডায়লগ বের হয়ে গেছে। তোমার কি মনে হয়, তোমার ঘুঙ্গুরু ঘুঙ্গুরু পায়ের নাচের সাথে সাথে করোনাও শেষ হয়ে যাবে? আমার মন চাচ্ছিল এগুলো লিখে, কিন্তু আপনি দোস্তি মানি রাই, এই জন্য আমি শুধু কমেন্ট করেছি, গেট ওয়েল সুন। করোনা আসার পর আমরা কিছু অদ্ভুত রকমের মানুষ দেখেছি, যাদেরকে বিশ্বের মানুষ কোভিডিয়েট নামে চেনে। এরা এমন ইডিয়েট যাদেরকে শুধু রাজু হিরানি না, করোনাও তার ছবির হিরো বানাবে। আর আমাদের দেশ যখন করোনা তৃতীয় ওয়েভে ভুগছে, তখন কিছু মানুষ বেপরোয়া ভাবে চলাফেরা করছে। আজকের এই ভিডিওতে এদের সাথেই পরিচয় করিয়ে দিব আপনাদের। পরিস্থিতি সবারই জানা, কিন্তু বারবার মনে করিয়ে দিতে হয়, কারণ এখন চকোবিনের মতো ডোলো 650 বের হওয়ার পর যে মজা করতেছে আমাদের ভাই ও বন্ধুরা, কবে যে অক্সিজেন আর ভেন্টিলেটার নিয়ে পোস্ট করবে তা বলা যাবে না। আর আপনি যদি এদের লিস্টে থাকেন, তাহলে এখনই সাবধান হয়ে যান। আর আপনার পরিচিতদের মধ্যে যদি কেউ থাকে, তাহলে তাদেরকেও সাবধান করে দেন। এতে কিন্তু আমরা নিচু করছি না, আমরা জাস্ট ওই লোকদের মনে করিয়ে দিচ্ছি আমাদের দেশে কিন্তু আবারও করোনার স্রোত। সব থেকে বড় কোভিডিয়েট হচ্ছে তারা যারা মাস্ক পরে না। মাস্ক না পরার কারণে কিন্তু অনেকেই আক্রান্ত হয়েছে, যেখানে ভাইরাস সব শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত, আর আপনি কিনা তার বেস্ট ফ্রেন্ড হয়ে আছেন। এত আক্রান্ত হওয়ার পরও আপনি নিজেকে পাওয়ার নিনজা মনে করে ঘোরাঘুরি করছেন, তাও আবার মাস্ক ছাড়াই। মনে রাখিয়েন, এদেরকেই কিন্তু বেশি আক্রমণ করে। সেকেন্ড কোভিডের ব্যক্তি তারাই যাদের ঘরে বসে থাকার ইচ্ছা করে না, তাদের শুধু মন চায় সমুদ্র সৈকতের পাশে বসে রোমান্স করতে আর ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট দিতে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, করোনা তো তার স্বর্গ সেখানেই খুঁজে পায়। তাই তাই নিজের জীবনকে বিপদে না ফেলে ঘরে থাকুন, প্রয়োজন হলে মাস্ক পরে বের হবেন, অযথা বাইরে ঘোরাঘুরি না করে ঘরে বসে উপভোগ করুন আন্ডার-19 এর খেলা। আর তৃতীয় কোভিড এর তারাই যাদের ভিড়ে যাওয়া বেশি পছন্দ। খোপড়িয়া মে ব্যালেন্স হ্যায় কি পার্টি উঠ গই হ্যায়। ভিড়ে বাজার না করলে তাদের পেটের ভাত হজমই হয় না। আরে ভাই, নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মিললে জীবন আসে না, রিপোর্টে আসে পজিটিভ। তাই কয়েকদিনের জন্য ভিড় পরিত্যাগ করি, এতেই ভালো, বুঝেছো? চতুর্থ কোভিড এর হলো ভ্যাকসিন না নেওয়া মানুষগুলো। মানে ইনারা মনে করে 200 দেশের হাজারো বিজ্ঞানী যে ভ্যাকসিন আবিষ্কার করছে এগুলো সব বেকার। আরে ভাই, তুমি তো নিজের ক্ষতি করতেছো করতেছো, সাথে তোমার আশেপাশের মানুষেরও ক্ষতি করতেছো। আর নিজের ক্ষতির এত ইচ্ছা থাকলে খাত্র খেলারিতে যাও না, যেখানে তোমার আশেপাশে কারো ক্ষতি হবে না। তাই বলতে চাই, এরকম কোভিডিয়ার থেকে দূরে থাকুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, নিজের জন্য না হলেও পরিবার ও বন্ধুদের জন্য। আর সালমান খান যেটা শিখিয়েছে, জিনে কা হ্যায় চার দিন, বাকি হ্যায় বেকার দিন, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। যদি জীবন থাকে তাহলে বেকার দিনও মজাদার, বুঝেছো? সবশেষ বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালোভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। হ্যাঁ জগা ভাই, আমি তো অনেক কিছু বললাম, শেষের টুকু তুমি বলো। হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।